আছে, সুস্বাগতম। তো বন্ধুগণ, আমি আজকে আপনাদের দেখাবো নতুন একটি বাইক আছে, ডিসকভার 110 সিসি হাইড্রোলিক ব্রেক। এটি বাজারে নতুন। তো বন্ধুগণ, সেই বাইকটি আজকে বগুড়ায় লঞ্চ করছে, তো আমি আপনাদেরকে সেই বাইকটি আজকে আপনাদেরকে দেখাবো রিভিউ করে। তো বন্ধুগণ, নতুন যারা মানে কম তেলে বেশি মাইলেজ চাচ্ছেন, এমন কোনো বাইক কিনতে চাচ্ছেন, তাহলে আপনারা এই বাইকটি দেখতে পারেন। এবং ব্রেকিংটা অনেক কমফোর্ট, এই গাড়িতে যেমন ড্রাম ব্রেকে ছিল তখন কিন্তু খুব অ্যাভেলেবেল চলছে, কারণ এর মার্কেট ভ্যালু অনেক। আর বাজাজ গাড়িটি খুব ভালোভাবে চলে বাংলাদেশে। বাজাজ আসলে বোঝে কাস্টমারের চাহিদা কি, এই জন্য বাজাজ নিয়ে আসলো 110 হাইড্রোলিক ডিসকভার। তো বন্ধুগণ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক রাতে এই ভিডিওটি করতেছি আমি। বন্ধুগণ, তার আগে কি বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাথে বেল বাটনে বা যেদিন পরবর্তী ভিডিও দেখার জন্য। কম দামে সেরা মাইলেজ দিতে পারে এই বাজাজ 110 সিসি। তো বন্ধুগণ, এটি নতুনভাবে আসলো হাইড্রোলিক প্লেটে 110 সিসি, কারণ এখন ডে বাই ডে সব কিছু আপডেট হচ্ছে, এই জন্য এই গাড়ির কনফিগারেশন হলো আপডেট। নতুনভাবে এই গাড়িটি আসলো হাইড্রোলিক প্লেট রূপে। পিছনের টায়ারটি সেভাবে মোটা করা হয়নি, আগের মতনই সব কিছু আছে, শুধু একটি জিনিসই অ্যাড হয়েছে, সেটি হচ্ছে হাইড্রোলিক প্লেট। সামনের লুকস, পিছনের লুকস সব এক। গাড়িটির ইঞ্জিন পাওয়ার 8.46 ডিএইচপি এবং 7000 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক 9.81 Nm 5000 আরপিএম। এই গাড়িটি প্রতি লিটার তেলে মাইলেজ দেবে 82 কিলোমিটার। এই গাড়িটির টপ স্পিড পাওয়া যাবে প্রায় 90 কিলোমিটার পার আওয়ার। গাড়িটির ডিজিটাল মিটার এবং এই গাড়িটির ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার। গাড়িটির লুকস অসাধারণ, এখন আপনারা ব্রেক করে খুব কমফোর্ট ফিল করবেন এই গাড়িটিতে, যেহেতু হাইড্রোলিক্স লাগানো আছে। এখন গাড়িটির ইন্টিগ্রেটরটি অনেক মজবুত, এটি অনেক দুর্ঘটনার কবলে পড়লেও ভাঙবে না অতি সহজে, কারণ এটি ঘুরে যায়। তো বন্ধুগণ, এই গাড়িটি পাবেন আপনারা বাজাজ শোরুমে অটোবিধানে। তো বন্ধুগণ, যোগাযোগ করুন এই নাম্বারে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আলামিন ব্লগ বেশি বেশি দেখুন। ভালো থাকবেন সবাই।